আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি হাতে মেখে দেশি মুরগির ঝোল যারা নতুন রাঁধুনি আছেন আজকে রেসিপিটা তাদের জন্য আমরা তো সবাই কম বেশি মুরগির মাংসের ঝোল রান্না করতে পারি কিন্তু আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় এই দেশি মুরগির ঝোলটা তৈরি করে দেখাবো এখানে আমি দেশি মুরগি নিয়েছি একটা এটাকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এটা আমি রেগুলার সাইজের করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট নিয়েছি দেড় চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা দুই টুকরা দাঁড়ো দুইটা সাদা এলাচ আর একটা কালো এলাচ আর দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার হাত দিয়ে চটকে ভালো করে মশলার সঙ্গে মুরগির মাংসটাকে মেখে নেব খুব ভালো করে হাত দিয়ে মুরগির মাংসটাকে মেখে নিতে হবে এটা যত বেশি মাখানো হবে খেতেও তত মজার হবে এই তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলাই বসিয়ে দেব এই তো আমি মুরগির মাংসটা ইতিমধ্যে চুলাই বসিয়ে দিয়েছি পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মুরগির মাংস থেকে তেল ছেড়ে এসেছে মুরগির মাংসটা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মুরগির মাংসটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন আর খেতেও ভীষণ মজার হয়েছিল দেশি মুরগির ঝোল কিন্তু এভাবে রান্না করলেই বেশি মজার হয় আমি তো প্রায় চেষ্টা করি রকম করে রান্না করার জন্য আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ